দিন কয়েক আগেই নিজেকে মেরে ফেলেছিলেন পুনম পাণ্ডে। গোটা একদিন মৃত থাকার পর পরের দিন এসে বলেছিলেন তা নাকি ক্যান্সার সচেতনতা। তারপর থেকেই সব জায়গায় আলোচনায় তিনি। বেশিরভাগ লোকই ট্রোল করেছেন এই অ্যাডাল্ট ছবিতে কাজ করা তারকাকে, আবার কেউ বেশ সমর্থন করেছেন পুনমকে। তবে চন্দ্রবিন্দুর নতুন গান বুঝিয়ে দিল পুনম ভালো করুন বা খারাপ, তিনি নতুন করে ফিরে এসেছেন চর্চা। গত 2 ফেব্রুয়ারি অভিনেত্রীর টিম সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছিল জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের। ঘটনার 24 ঘন্টা পর পুনম জানান সচেতনতা তৈরি করার জন্যই ছিল তার এই পোস্ট। সামাজিক মাধ্যমে চন্দ্রবিন্দুর কনসার্টের এক ঝলক ভাইরাল হয়েছে। তুমি আমার পুনম পাণ্ডে, গিমিক দেবে সানডে মানডে। তুমি আমার পুনম পাণ্ডে, গিমিক দেবে সানডে মানডে। সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল চন্দ্রবিন্দুর এই গান। একজন লিখেছেন, সেরা সেরা, আবার আগের চন্দ্রবিন্দুকে পুরনো ছন্দে ফিরে পেলাম। 1 দশকের বেশি সময় ধরে বাঙালির মনে আলাদাই জায়গা করে নিয়েছে চন্দ্রবিন্দু। কলকাতার পাশাপাশি দেশ জুড়ে থাকা প্রবাসী বাঙালি বিদেশেও অগুন্তি শো করেছে এই দল, গিয়েছে বাংলাদেশে ঢাকাতেও। ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম আর জানি না তৈরির সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। একটি পুরনো সাউন্ড মিক্সারের সাহায্যে তাদের ডেমো তৈরি করতে হয়েছিল, যা মুক্তি পায় 1999 সালে। তবে সব অসুবিধে জয় করে বাজারে আসতেই জিতে নেয় শ্রোতার মন। তাদের গান মোহিনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায় নজরে আসে এবং তিনি চন্দ্রবিন্দুকে আশা অডিওর কাছে সুপারিশ করেন। সেখান থেকেই তাদের দ্বিতীয় অ্যালবাম গাধা প্রকাশিত হয়েছিল। চন্দ্রবিন্দুর প্রথম পাবলিক লাইভ শো অনুষ্ঠিত হয়েছিল কলকাতার রবীন্দ্র সদনের কাছে জ্ঞান মঞ্চে। তুমি আমার পুনম পাণ্ডে, গিমিক দেবে সানডে মানডে। 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 তুমি আমার পুনম পাণ্ডে, নতুন কয়েন প্রেমের ফান্ডে। তুমি আমার পুনম পাণ্ডে, নতুন কয়েন প্রেমের ফান্ডে। তুমি আমার পুনম পাণ্ডে, ফান্ডে পড়ে বগা কান্দে। তুমি আমার পুনম পাণ্ডে, ফান্ডে পড়ে বগা কান্দে। তুমি আমার সিরিজ কাণ্ডের শেষটা। হাই নিউজ নেটওয়ার্ক।